বন্ধুরা জবাব রিস এই পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে স্বাগত আজকে আমি কথা বলব পশ্চিমবঙ্গ থেকে বের হওয়া আরও একটি গুরুত্বপূর্ণ সরকারি চাকরি বিজ্ঞপ্তি নিয়ে যেখানে কিন্তু বন্ধুরা তোমাদের বলে রেখি মিনিমাম উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় নিয়োগ করা হচ্ছে মানে যে কোনো রেকগনাইজ বোর্ডের আন্ডারে উচ্চ মাধ্যমিক পাস থাকলেই শুধুমাত্র তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে আর এক্ষেত্রে তোমাদের বলে রেখি পুরোপুরি কিন্তু পারমানেন্ট পোস্টটি নিয়োগ করা হচ্ছে খুব ভালো সুযোগ রয়েছে প্রত্যেকের জন্য সুতরাং ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখো আশা করছি ভিডিওর মাধ্যমে তোমরা কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাবে কিন্তু তার আগে একটাই রিকোয়েস্ট করবো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও যাতে পরবর্তী সমস্ত নোটিফিকেশান পেয়ে যেতে পারো তো চলো দেরি না করে সরাসরি অফিসিয়াল নোটিশ নিয়ে বিস্তারিত আলোচনা তোমাদের সাথে শুরু করি তো বন্ধুরা ফার্স্ট অফ অল তোমাদেরকে জানাবো কিভাবে তোমরা এখানে অ্যাপ্লিকেশান করবে তো এইরকম একটা অ্যাপ্লিকেশান ফর্ম্যাট রয়েছে যেটা কিন্তু ভিডিও ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকবে সেখান থেকে এই অ্যাপ্লিকেশান ফর্ম্যাটটি ডাউনলোড করবে যেখানে নিজেদের নোটিফিকেশনের নাম্বার যেই নোটিফিকেশান একদম শুরুতে নাম্বারটা দেওয়া থাকে এবং কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করছো সেটা অবশ্যই দেবে তারপরে কোন ল্যাঙ্গুয়েজে তোমরা এক্সাম দেবে সেটা তোমাদেরকে মেনশন করতে হবে এখানে সব রকম ল্যাঙ্গুয়েজেরই অপশান রয়েছে যেমন ধরো বেঙ্গলি রয়েছে নেপালি রয়েছে হিন্দি রয়েছে ইংলিশ রয়েছে যেই ল্যাঙ্গুয়েজে তোমরা এক্সাম দেবে সেটা কিন্তু তোমাদেরকে এখানে মেনশন করতে হবে এরপরে নিজেদের নাম বাবার নাম থেকে শুরু করে নিজেদের জেন্ডার এজ এবং তোমাদের ডেট অফ বার্থ তোমাদের ন্যাশনালিটি তোমাদের হায়েস্ট কোয়ালিফিকেশান ভ্যালিড মোবাইল নাম্বার তারপরে আধার কার্ড সবটা দিয়ে তোমাদের কিন্তু এটা ফিল করতে হবে এবং অবশ্যই পাসপোর্ট সাইজের ফটো এবং নিজেদের সিগনেচার কিন্তু এখানে দিতে হবে রেসিডেন্সিয়াল সমস্ত রকম ডিটেলস মানে পোস্ট অফিস তোমাদের ব্লক ডিস্ট্রিক্ট পঞ্চায়েতের নাম থেকে শুরু করে তোমাদের ডিভিশন সবটা দিয়ে তোমাদের কিন্তু এটা ফিল করতে হবে এবং ফিল করে তোমাদের এর সঙ্গে বিভিন্ন রকম এডুকেশনাল ডকুমেন্টস থেকে শুরু করে যাবতীয় আদার্স টেস্টি মূল্যে তোমাদের কিন্তু অ্যাটাচ করতে হবে যেমন ধরো ফটো আইডেন্টি কার্ড যেটা সেই হিসেবে তোমরা কিন্তু ভোটার কার্ড অথবা আধার কার্ডের জেরক্স তোমরা দিতে পারো অবশ্যই সেলফ অ্যাটাচটা সেটা কিন্তু হতে হবে এজ যা প্রুফ অফ ডেট ডেট অফ বার্থ তো তোমাদের এখানে বলে রাখি যে এখানে তোমাদের যে জন্ম তারিখের যে সার্টিফিকেটের প্রমাণ সহ কিন্তু তোমরা মাধ্যমিকের অ্যাডমিট সার্টিফিকেট দিতে পারো রেসিডেন্সিয়াল সার্টিফিকেট লাগবে তারপরে তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশান মানে উচ্চ মাধ্যমিক পাশের সার্টিফিকেট অ্যাডমিট এগুলো তোমাদের মার্কশে তোমাদের দিতে হবে তারপরে বলা রয়েছে যে টু কপিস অফ ফিল অ্যাডমিট কার্ড তো এরপরে রয়েছে দেখো কাস্ট সার্টিফিকেট যাদের কাস্ট সার্টিফিকেট রয়েছে মানে এসসি এস টি বা ও যাদের কাস্ট সার্টিফিকেট রয়েছে তাদের সেই সমস্ত কাস্ট সার্টিফিকেটও তোমাদের এখানে দিতে হবে আর যদি কোনো রকম ডিসাবিলিটিস থাকে তাহলে যাদের রয়েছে তারা কিন্তু এখানে দিতে পারবে এবং সমস্ত রকম ডকুমেন্টসগুলো কিন্তু তোমাদেরকে সেল প্যাটাস্টেড করতে হবে সেল প্যাটাস্টেড করে তারপরে কিন্তু তোমাদেরকে পাঠাতে হবে আরেকটি বিষয় যে তোমাদের যখন এখানে ডকুমেন্ট ভেরিফিকেশান হবে তখন কিন্তু সমস্ত রকম এই যে ডকুমেন্টসগুলো তোমাদেরকে মেনশান করলাম সেই সমস্ত ডকুমেন্টস কিন্তু তোমাদেরকে অরিজিনাল নিয়ে যেতে হবে এবং তার সাথে সাথে তোমাদের কিন্তু সেলফ অ্যাটাস্টেড কপিও তোমাদের কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশনের টাইমে কিন্তু তোমাদের দেখাতে হবে নইলে কিন্তু তোমাদেরকে ভাইবাতে বসতে দেওয়া হবে না এবার সরাসরি তোমাদেরকে দেখিয়ে দেব যে এখানে তোমাদের নিয়োগ সংক্রান্ত কি কী তত্ত্ব রয়েছে সেগুলো সবটা তোমাদেরকে জানাবো তো বন্ধুরা দেখো এখানে কিন্তু তোমাদের একটা রিটার্ন টেস্ট হবে তো সেই রিটার্ন টেস্টে কিন্তু এইট স্ট্যান্ডার্ড লেভেলের তোমাদের কোশ্চেন থাকছে এবং বিভিন্ন টপ বিভিন্ন পার্ট থেকে কিন্তু পনেরো কুড়ি নাম্বার করে কোয়েশ্চেন থাকবে এবং সব মিলিয়ে কিন্তু তোমাদের এখানে পরীক্ষা হচ্ছে দেখো জেনারেল নলেজও থাকছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ থেকেও থাকবে তোমাদের পুরোটা এইট স্ট্যান্ডার্ড লেভেলের হায়ার কোয়ালিফিকেশান নয় এইট স্ট্যান্ডার্ড লেভেলে কিন্তু তোমাদের কোয়েশ্চেন থাকবে এবং তোমাদের সব মিলিয়ে কিন্তু তোমাদের এখানে নব্বই নাম্বারের হচ্ছে রিটার্ন টেস্ট হচ্ছে নব্বই নাম্বারের রিটার্ন টেস্ট থাকবে এবং দশ নম্বরে হচ্ছে তোমাদের ভাইভা থাকবে যারা রিটেন টেস্ট কোয়ালিফাই করবে তাদেরকেই কিন্তু পরবর্তীতে এখানে দশ নম্বরের যে ভাইভাটা হবে সেখানে কিন্তু ডাকা হবে সবাইকেই কিন্তু ডাকা হবে না তো রিটেন টেস্ট যারা কোয়ালিফাই করবে তাদেরকেই কিন্তু এখানে পরবর্তীতে ডাকা হবে এবার সরাসরি তোমাদের দেখিয়ে দেবো এখানে তোমাদের এডুকেশনের কোয়ালিফিকেশান কী লাগছে তার আগে দেখো এখানে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় বলি একশো নম্বরে যে পরীক্ষাটা হবে সেখানে তোমাদের মিনিমাম কিন্তু তিরিশ নাম্বার পেতে হবে পরবর্তীতে যদি ভাইভাতে তোমাদের ডাক পেতে হয় তাহলে কিন্তু অবশ্যই মিনিমাম তিরিশ নাম্বারটা কিন্তু পেতে হবে না হলে কিন্তু তোমাদের ভাইভাতে অংশগ্রহণ করার জন্য কিন্তু টাকা হবে না আর সেগুলো সমস্ত নোটিফিকেশান কিন্তু পরবর্তীতে তোমাদেরকে মেল অথবা মেসেজে কিন্তু জানিয়ে দেওয়া হবে অ্যাপ্লিকেশান করার লাস্ট ডেট হচ্ছে ডিসেম্বরের পাঁচ তারিখ এই ডিসেম্বরের পাঁচ তারিখের মধ্যে কিন্তু কমপ্লিটলি এখানে অ্যাপসি মানে অ্যাপ্লিকেশানটা কিন্তু তোমাদের সাবমিট করতে হবে বিকেল পাঁচটার মধ্যে কিন্তু এখানে অ্যাপ্লিকেশন তোমাদের সাবমিট করতে হচ্ছে আর সেক্ষেত্রে তোমাদের বলে রেখি তোমরা চাইলে এদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু ডাউনলোড করতে পারো এদের অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া হবে তোমরা চাইলে সেখানেও কিন্তু সরাসরি জমা করতে পারো এবং এখানে তোমাদের যেই পোস্টে নিয়োগ করা হচ্ছে সেখানে কিন্তু যেই কোয়ালিফিকেশান লাগবে সেই কোয়ালিফিকেশান অনুযায়ী তোমাদের যে এজ প্রুফটা সেটা কিন্তু তোমাদের তোমাদের বলার যে সার্টিফিকেট অফ বার্থ অথবা মাধ্যমিকের অ্যাডমিট তোমাদের কিন্তু দেখাতে হবে আর এখানে যে বিভিন্ন রকম কিন্তু পঞ্চায়েতে কিন্তু নিয়োগ করা হচ্ছে মানে বিভিন্ন পঞ্চায়েতে বিভিন্ন দপ্তরগুলোতে কিন্তু তোমাদেরকে নিয়োগ করা হচ্ছে এবং এখানে কিন্তু সে সমস্ত পঞ্চায়েতের নাম দেওয়া রয়েছে এবং ক্যাটাগরি ওয়াইজ কিন্তু ভ্যাকেন্সিগুলো ইউ আর এস সি এস টি ও সমস্ত রকম ক্যাটাগরি ওয়াইজ কিন্তু ভাগ করা রয়েছে এবার সরাসরি তোমাদের কোয়ালিফিকেশন বলে দিই এখানে কিন্তু মিনিমাম উচ্চ মাধ্যমিক পাস তোমার আবেদন করতে পারবে অথবা তোমাদের যদি হায়ার কোয়ালিফিকেশান থাকে তাহলেও কিন্তু আবেদন করতে পারবে কারণ মিনিমাম শিক্ষাগত যোগ্যতা হচ্ছে উচ্চ মাধ্যমিক পাস এবং যারা গ্র্যাজুয়েশান করেছো যাদের পিএইচডি বা ধরো পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রি রয়েছে তারাও চাইলে এখানে অ্যাপ্লিকেশান করতে পারো সেই বিষয়েই বলা রয়েছে এবং তোমাদের বয়স কিন্তু আঠেরো থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে হতে হবে কিন্তু তোমাদের বয়সের ক্ষেত্রে ছাড়টা থাকছে ও যদি হয়ে থাকো তাহলে কিন্তু আঠেরো বছর থেকে তোমরা কিন্তু আটত্রিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবে আর যদি এসসি এসটি হয়ে থাকো তাহলে কিন্তু তোমাদের আঠেরো বছর থেকে শুরু করে তোমরা কিন্তু চল্লিশ বছর পর্যন্ত আবেদন করতে পারছো মানে বয়সের ক্ষেত্রে ছাড়টা তোমরা প্রত্যেকেই পাবে কিন্তু তোমাদের কিন্তু ভ্যালিড কাস্ট সার্টিফিকেট দেখাতে হবে আর যে সমস্ত লোকালিটি থেকে নোটিফিকেশান জারি হয়েছে যে লিস্টটা তোমাদের দেখালাম সেখানকার কিন্তু পার্মারি রেসিডেন্ট হতে হবে তবে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে দেখো এখানে কিন্তু বিভিন্ন পঞ্চায়েতের নামগুলো দেওয়া রয়েছে এই সমস্ত পঞ্চায়েতের পক্ষ থেকে কিন্তু তোমাদেরকে নিয়োগ করা হচ্ছে এবং এই সমস্ত পঞ্চায়েতে কিন্তু পারমানেন্ট রেসিডেন্ট হতে হবে সেই বিষয় এখানে বলা রয়েছে আর অ্যাপ্লিকেশান এখানে বলা রয়েছে যেই ঠিকানাটা তোমাদের বিডিও অফিসে যে ঠিকানাটা দেওয়া রয়েছে সেই ঠিকানায় কিন্তু তোমাদেরকে পাঠাতে হবে এখানে যে ঠিকানাটা রয়েছে এই ঠিকানা তোমাদের কিন্তু পাঠাতে হবে তো তোমরা চাইলে বাই হ্যান্ড অথবা বাই পোস্ট যে কোনো একটিভাবে কিন্তু তোমরা অ্যাপ্লিকেশান পাঠাতে পারো এবং অ্যাপ্লিকেশনের সাথে কিন্তু তোমাদের সমস্ত রকম ডকুমেন্টস কিন্তু সেল পাটাস্টেট করে পাঠাতে হবে মানে হার্ড কপি কিন্তু তোমাদের জমা করতে হবে নিয়োগটি কোথা থেকে করা হচ্ছে বলে যে নিয়োগটি করা হচ্ছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট অফিসে মানে শিশু সুরক্ষা দপ্তরের পক্ষ থেকে দার্জিলিং জেলা থেকে কিন্তু বিজ্ঞপ্তি জারি হয়েছে নোটিফিকেশান ন তারিখে বেরিয়েছে নভেম্বরে ন তারিখে নোটিফিকেশন বেরিয়েছে এখানে নোটিফিকেশনের নাম্বার যেটা কিন্তু অ্যাপ্লিকেশান করার সময় কিন্তু তোমাদের মেনশন করতে হবে অবশ্যই এবং এখানে কিন্তু ভালো খুব ভালো পোস্টে নিয়োগ করা হচ্ছে লাস্ট ডেট হচ্ছে তোমাদের ডিসেম্বরের পাঁচ তারিখ দশ তারিখ থেকে শুরু হয়ে গেছে অ্যাপ্লিকেশান ডিসেম্বরের পাঁচ তারিখ পর্যন্ত তোমরা এখানে আবেদন করতে পারবে অঙ্গনারী হেল্পার পোস্টে তোমাদের নিয়োগ হচ্ছে পার্মানেন্ট রেসিডেন্ট হতে হবে আঠেরো থেকে পঁয়ত্রিশ বছর এবং তোমাদের বয়সটা যে কাউন্ট করা হবে সেটা কিন্তু নোটিফিকেশনের ডেট অনুযায়ী কাউন্ট করা হবে আর মিনিমাম উচ্চ মাধ্যমিক পাশ যোগ্যতা তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে তো এই ছিল সম্পূর্ণ ভিডিওটি এবং এই নোটিফিকেশনের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এবং অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কও ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তো বিভিন্ন জেলা থেকে কিন্তু এক এক করে এইভাবে আইসিডিএসের বিভিন্ন রকম রিক্রুটমেন্টগুলো কিন্তু জারি হচ্ছে তো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে তুমি কোন জেলা থেকে ভিডিওটি দেখছো সেই সমস্ত জেলা যখনই কোনো রকম আপডেট আসবে তোমাদেরকে কিন্তু অবশ্যই জানার চেষ্টা করবো আমরা তখনই কোনো জেলার কোনো নোটিশ পাই তখনই কিন্তু তোমাদের সামনে সেটা তুলে ধরি তো সেক্ষেত্রে অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট বক্সে জানাবে কোন জেলা থেকে ভিডিওটি দেখছো তো আজকের মধ্যে ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করতে একদম ভুলবে না আর আমাদের চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো আমাদের সাপোর্ট করো আমাদের সাথে থেকেও পাশে থেকেও আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ সবাই সুস্থ থাকবে ভালো থাকবে